বোন দিকে যাই, কেউ যদি শুনতো আমার একটু কথা, না বাড়ির বড় না বাড়ির ছোট আমার কথা কেউ শোনে না, কেউ না কেউ। কেন ভালো মাকে কষ্ট দিলে লাট সাহেব? তোর যে যাওয়া হচ্ছে না, তোর বুঝি একটু কষ্ট হচ্ছে না লগ্ন? তাই বলে তুমি মাকে কষ্ট দেবে? লাট সাহেব, আমার জন্য অনেক কিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্য মাকে ছাড়া যায় না। তুমি বুঝবে না, কিন্তু আমি বুঝি। আসলে আমার তো মা নেই, কিন্তু তাই জন্য লগ্ন তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? দোষ তো তোর, তোর জন্যই তো এত কিছু ঘটলো। আমি আবার কি করলাম? কেন, কাল যে তুই মাথা দিব্যি দিয়ে সত্যি কথাটা আমায় বলতে দিলি না, তার জন্যই তো রাজিমা আরো রেগে গেল। আমি বললাম যে আমি ওকে নিয়ে গেছি, না তুই পাশ দিয়ে বললি রাজিমা ও আমাকে নিয়ে যায়নি গো, আমি লাট সাহেবকে নিয়ে গেছি। কি দরকার ছিল তোর এইসব কথাগুলো বলার? আবার মাথার দিব্যি ছিল তাহলে যে তুমি বকা খেতে, তোমার উপরে সব দোষ পড়তো। পড়তো তো পড়তো, তাই বলে তুই আমার দোষ নিজের ঘাড়ে নিলি কেন বল? তার জন্যই তো রাজিমা এত রেগে গিয়ে বলল যে তোকে স্কুলে যেতে দেবে না। আর শোন লগ্ন, তুই এই সব কবে থেকে মানতে শুরু করলি বলতো? আমি তো ভাবতেই পারছি না যে লগ্ন মাথার টেপে দিল, যে কিনা ওই মেশিনটা তৈরি করলো, যে এইসব কিছু বিশ্বাসই করে না, সেই লগ্ন সেই লোক না দিল মাথার দিব্যি। আর ভালো কথা, কাল ওই সব তুই কি বলছিলিস যে সাপ সাপ সাপ, তুই কোথায় সাপ দেখলি রে লগ্ন, কোথায়? এই তো সাপের আওয়াজ। হ্যাঁ আমি ঠিক ধরেছি, লাট সাহেব লাট সাহেব তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলো, সাপেতে আমার খুব ভয়। লাট সাহেব তুমি কোথায়? কোন দিক থেকে আওয়াজটা আসছে? আলো জ্বলছে, মেশিনটা সামনে যাই, গিয়ে যদি আমি সামনে দাঁড়াই তাহলে ওই আলোটা জ্বলে থাকবে, ভয় কম লাগবে। মনে হলো ওইখানে সাপ ছিল। ওখানে মানে ওই ঘরে? ওই ঘরে সাপ দেখেছিস তুই? আরে যাতে ওখানে সাপ পোকামাকড় না যায় তাই জন্য আমি আগে থেকেই ওখানে ওষুধ ছড়িয়ে রেখেছিলাম, যাতে আমরা শান্তিতে কাজ করতে পারি। আর তুই নাকি বলছিস যে তুই ওখানে সাপ দেখেছিস, তাও আবার একটা না তিন তিনটে? সত্যি দেখেছি, বিশ্বাস করো। তুই দেখেছিস সব? না ও তাই ভাবি, তুই নিশ্চয়ই স্বপ্নে দেখেছিস, তাও আবার জেগে জেগে, তাই না? সত্যি লগ্না তোর মাথাটা না একদম গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না আমার কথা? না রে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তুই কি করে একসাথে তিন তিনটে সাপকে তেড়ে আসতে দেখলি বল? আর কেউ তো দেখেনি। এই আমি ভালো কথা বলছি তোকে, তুই এই শাড়িটা ছাড় আর সিঁদুরটা তোল, তাহলে যদি তোর মাথাটা একটুও ঠিক হয়। আচ্ছা বাবা ঠিক আছে, আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু তোমার মাথা তো ঠিক আছে, তাহলে এখন কেন মাথা গরম করছো? যাও না স্কুলে যাও। কেন বুঝতে পারছো না, তুমি স্কুল না গেলে সেই দোষও আমার উপর পড়বে। তোর উপর দোষ পড়বে? পড়বেই তো। মা তো নিচে কথা বলতে গেল, দেখি কি হয়। আমি জানি আমার যাওয়া হবে না, রাজিমা কিছুতেই রাজি হবে না। মা কি করব কিছু তো বলুন। কি শুনতে চাও বড় বৌমা? মা আমি শুনতে চাই আপনার সিদ্ধান্ত, আর কিছু না। তাই? তার মানে তোমার মনে কোনো ইচ্ছে নেই তাই তো? মা আসলে সূর্য থাক, দাদু ভাই আর লগ্নাকে এখানে ডেকে নিয়ে এসো, যা বলার আমি বলব, যাও। একটা অনুরোধ মা, আর বকাবকি করবেন না।
না বকবো না, সব সময় কি আর বকে কাজ হয়? কি জানো তো বড় বৌমা, আমি না জানি কখন নরম হতে হয় আর কখন গরম হতে হয়। যাকে আর দেরি করো না, যাও। দাদু ভাই তো চায় লগ্না যাতে স্কুলে যায়, ডেকে আনো। যাও। আমি এক্ষুনি ডেকে আনছি মা, আমি এক্ষুনি ডেকে আনছি। কি ব্যাপার, বড় বৌদিদি এভাবে ছুটে কোথায় গেল? দাদু ভাই আর লগ্নাকে ডেকে আনতে। কেন? কুন্তলা, তোমাকে একটা সাহায্য করতে হবে। সাহায্য? আমি? হেমা বলুন কি করতে হবে। এই যে মা চলে এসেছে। কিরে লগ্না, তুই স্কুলে যেতে চাস তো? বেশ, যাবি। রাজিমা, তুমি সত্যি লগ্নাকে স্কুলে যেতে দেবে? হ্যাঁ দাদু ভাই, বললাম তো। কেন, তোমার কি মনে হয় তোমার রাজিমা এতই খারাপ যে সে তার দাদু ভাইয়ের কথাও রাখবে না? থ্যাংক ইউ সো মাচ রাজিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তবে লগ্না, আমার একটা শর্ত আছে। শর্ত এটাই যে তোকে ঠিক এই অবস্থাতেই স্কুলে যেতে হবে। মানে তুই শাড়িটাও ছাড়তে পারবি না, সিঁদুরটাও তুলতে পারবি না। রাজিমা, আমি একদম রাজি। ওমা দাদু ভাই দাঁড়াও, তুমি রাজি তো কি হয়েছে, লগ্না রাজি কিনা সেটা শুনি। কিরে লগ্না বল। হ্যাঁ রাজিমা, আমি রাজি। চল চল, তোদেরকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিই, আয়। কুন্তলা, নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন ব্যাপারে সাহায্য করতে হবে, বাকিটা ব্যবস্থা করে ফেলো। বুঝে গেছি মা, একদম বুঝে গেছি। চন্দ্রকলা দেবী, আপনি যা করতে চাইছেন হয়তো ঠিক করছেন না। মা, এতদিনে না তুমি সত্যি একটা ঠিক কাজ করলে। এই যে, আমি কি এতদিন বেঠিক কাজ করেছি? ওই যে শিব করতে গিয়ে একটা বাদর গড়েছ। তবে রে, দাঁড়া দেখাচ্ছি। মই সিংহ বাহিনী, আমার ছেলে আর লগ্না যেন এরকমই খুশিতে থাকে চিরকাল। তুমি দেখো মা, তুমি দেখো। এই দাঁড়া বলছি, দাঁড়া 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 দাঁড়া। লগ্না, লগ্না, কি হচ্ছে এটা, কি দেরি হয়ে যাচ্ছে তো, চল। এক্ষুনি গেলে কি করে হবে মা? ওকে তো মেশিনটা বুঝিয়ে দিতে হবে। বুঝাতে হবে না,
তুই সব বোঝাতে পারবি তো? মেশিনটা নিয়ে গিয়ে দেখাতে পারবি তো? সূর্য ওটা ও ভেবেছে। মানে বানিয়েছি তো আমি। তুমি কিচ্ছু ভেবো না গোলাপ সাহেব, আমি সব দেখিয়ে দেবো। শোন, যদি কোনো গন্ডগোল হয় আমায় ছুটে গিয়ে স্কুলে খবর দিবি, ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে চলে যাব। চল সূর্য। আর শোন, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নাম, ঠিক আছে? আমি তোকে স্কুলে ছেড়ে দিয়ে তারপর যাব। আয় আয় আয়।